হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আজকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021 এর 5 নম্বর ক্লাস। তো চলুন প্রতিবারের মতো বেশি কথা বলবো না, শুরু করা যাক। এন্ড শুরু করার পূর্বে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওকে, তো দেখেন আজকে থেকে আমরা মূলত টুলস নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা মূলত সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল এন্ড ম্যাজিক ওয়ান্ড টুল এন্ড হচ্ছে লেসো টুলটা নিয়ে আলোচনা করব। তো চলুন কথা বলবো না বেশি, শুরু করা যাক। আচ্ছা, তো দেখেন আমাদের প্রথম যে টুলসটা আছে সেটা হচ্ছে সিলেকশন টুল। অ্যান্ড এই সিলেকশন টুলটা আমাদের এই সফটওয়্যারে ব্যবহৃত সব থেকে বেশি ব্যবহৃত একটা টুলস। এই টুলসের মাধ্যমে আমরা সব থেকে বেশি কাজ করব। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমার এই টুলসটা আসলে কাজ কি। তো দেখেন এখানে ওরা বলেই দিছে যে সিলেকশন টুল, অর্থাৎ আমি যে কোনো কিছু সিলেকশন করার জন্য মূলত এই টুলসটা ব্যবহার করে থাকবো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে সিলেকশন বলতে আমি আসলে কি বোঝাচ্ছি। আচ্ছা, তো দেখেন আমি এখান থেকে কিছু শেপ নিচ্ছি। তো এটা নিয়ে আপনাদের এখন মাথা ব্যথা করার কিছু নাই, এখানে যেগুলো আছে সেগুলো আমরা সবগুলা নিয়ে আলোচনা করব। সো আপনারা জাস্ট এখন সিলেকশন টুলে ফোকাস করেন। আচ্ছা, তো দেখেন এই যে আমি তিনটা শেপ নিলাম, তো এই শেপগুলা আমি যখন ডিজাইন করব তখন আমার কিন্তু সরাইতে হইতে পারে। এখান থেকে এই জিনিসটাকে আমার এখানে আনতে পারি, বা এই জিনিসটা আমি এখানে আনতে পারি, এই জিনিসটা এখানে আনবো, বা এই যে আমি এখানে আনবো। তো এই যে আমি আমার যে শেপটা আছে, এই যে এটাকে যে আমি সরাচ্ছি বা নড়াচ্ছি কোনো একটা এই স্থান থেকে আমি এই স্থানে নিয়ে যাচ্ছি, এই যে কাজটা করতেছি এই কাজটা মূলত আমি এই সিলেকশন টুলের মাধ্যমে করে থাকব। অর্থাৎ এই যে শেপটা আছে এটাকে আমি প্রথমে, এখন দেখেন আমি কিন্তু এখন সরাইতে পারতেছি না, ঠিক আছে? এই জিনিসটাকে প্রথমে আমাকে সিলেকশন করতে হবে। এই যে আমি জিনিসটা একটা মাউসের লেফট বাটনটা একটা ক্লিক করলেই এই ফাইলটা সিলেকশন হবে। সিলেকশন করার পরে এখন এই জিনিসটাকে আমি চাইলে ছোট বড় ছোট করতে পারবো, সরি বড় করতে পারবো, তারপর আমি জিনিসটাকে ছোট করতে পারবো, এই জিনিসটাকে আমি ডানের থেকে উপর থেকে সরি নিচের থেকে উপরে নিতে পারবো, এটাকে আমি এই অংশে নিতে পারবো। এই যে কাজগুলো আমি মূলত করে থাকবো, এই প্রত্যেকটা কাজ মূলত আমরা এই সিলেকশন টুলের মাধ্যমে করতে পারবো। আচ্ছা, সো আশা করি জিনিসটা বোঝা গেল। ওকে, তো দেখেন এর পরবর্তীতে যে অপশনটা আছে সেটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আরেকটা বিষয় দেখেন, দেখেন আমার প্রথম যে টুলসটা আছে সেই টুলসের কর্নারে কিন্তু কোনো অ্যারো চিহ্ন দেওয়া নাই, ঠিক আছে? কিন্তু দেখেন আমার যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে টুলসের পাশে একটা ছোট্ট করে অ্যারো চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নটার মানে হচ্ছে আমার এই টুলসের মধ্যে আরো কিছু টুলস আছে। তো এখন আমি আরো কিছু টুলস কিভাবে আমি বের করব, তো দেখেন এই অপশনটা সিলেকশন করার পরে আপনি যদি মাউসের রাইট বাটন একটা ক্লিক করেন, তো এইটার মধ্যে আরো যে টুলসগুলো থাকবে সেই টুলসগুলো আপনি অটোমেটিক দেখতে পারবেন। এন্ড আরো একটা মজার বিষয়, আপনি যদি কোনো একটা টুল সব থেকে বেশি ব্যবহৃত করে থাকেন, আপনার যদি মনে হয় যে না আমি এখানে এখানে ভালো লাগতেছে না, এই জিনিসটা আমি বাইরে রাখবো, তো সেই জিনিসটাও আপনি করতে পারবেন। জাস্ট আপনি এখানে রাইট বাটনে বা এই কর্নারে আপনি একটা ক্লিক করলে আপনি দেখেন এখানে একটা এক্সট্রা করে একটা অপশন দেওয়া আছে, যেটাতে আপনি যদি একটা ক্লিক করেন তাহলে দেখেন এই যে টুলসের মধ্যে, এই যে টুলসের মধ্যে যে দুইটা টুলস ছিল সেই এক্সট্রা করে এখানে চলে আসছে। আপনি চাইলে এটা এখানে রেখে দেন আপনি আপনার মন মতো করে যখন আপনি ব্যবহার করলেন তখন আপনার রাইট বাটনে আর ক্লিক করতে হলো না, সরাসরি দুইটা টুলস একত্রিত থাকলো, আপনি যখন যেটা দরকার সেটা আপনি ব্যবহার করতে পারলেন। আচ্ছা, তো আমি এই অপশনটা কেটে দিচ্ছি। তো আমি এখন আলোচনা করব ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে। তো আমার কথা হচ্ছে আমার তো এখানে সিলেকশন টুল দেওয়াই আছে, তাই না? এটা দিয়ে তো আমি নাড়াচাড়া করতেই পারতেছি। এখন ডাইরেক্ট সিলেকশন টুলটা আমি যখন ক্লিক করব, এটা দিয়েও আমি নাড়াচাড়া করতে পারতেছি, এটা দিয়েও আমি সোজা উপর করতেছি, নিচে করতেছি, উপরে করতেছি, জিনিসটাকে আমি সরাচ্ছি, তাহলে ডাইরেক্ট সিলেকশন টুলটা আসলে আমাকে কেন দিল এক্সট্রা করে? আচ্ছা দেখেন আমি যখন সিলেকশন টুলটা ক্লিক করলাম,
তখন কিন্তু আমি ছোট বড় করতে পারছি, কিন্তু প্রতিটা দেখেন এই যে একটা রেক্টেঙ্গুল, আমি যে একটা চার কোণা একটা অপশন তৈরি করলাম, সেটা কিন্তু আমি প্রতিটা কর্নার আমি ধরতে পারতেছি না। হ্যাঁ, আমি এইটাতে ধরে আমি জিনিসটাকে কর্নার করতে পারতেছি, কিন্তু প্রতিটা কর্নার আমি কিন্তু সিলেকশন করতে পারতেছি না। কিন্তু দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল আমাকে কি করতেছে, যখন আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেকশন করতেছি, তখন এই যে আমার ফাইলটা, এটাকে আমি সিলেকশন করার পরে প্রতিটা ইঞ্চি, ধরেন আমি এই একটা অংশ, আমি একটা মাউসের লেফট বাটনটা যদি আমি একবার ক্লিক করি, ক্লিক করে আমি এই অংশটাও কিন্তু আমি রিএডিট করতে পারতেছি। অর্থাৎ ধরেন আমার অনেক সময় ডিজাইনের প্রয়োজন হলো যে আমি শুধু এই একটা অংশ আমি একটু কার্ভ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট সিলেকশন টুল ধরে এটাকে একটা ক্লিক করে আপনি এডিট করতে পারতেছেন। অথবা আপনার মনে হলো যে না, আমি এই যে আমি এখন তো তৈরি করছি, ঠিক আছে, আমার ফাইলটা তৈরি হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি এই যে নিচের যে দুইটা ফাইল, এটাকে যদি আমি একটু নিচে নামাইতে পারতাম বা একটু বড় করতে পারতাম, তাহলে আমার জন্য কিরকম হইতো, আমার ডিজাইনটা আমি একটু নতুনত্ব আনতে পারতাম। তো এই যে কাজ, এই কাজগুলো মূলত আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ধরে মাধ্যমে করতে পারি। তো এখানে আমি ধরে চাইলে এটাকে আমি ডিফারেন্ট একটা শেপ দিতে পারি, বা এটাকে আমি ধরে এটাকে আমি এডিট করতে পারবো, কিন্তু এই জিনিসটা মূলত আমি আবার কিন্তু সিলেকশন টুলে পাচ্ছি না। সো আশা করি বোঝা গেল সিলেকশন টুল অ্যান্ড ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে আসলে পার্থক্যটা কি। সো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা মূলত প্রতিটা পয়েন্ট আমি একটা একটা করে সিলেকশন করে আমি চাইলে আবার রিএডিট করতে পারবো, আমার ডিজাইনের প্রয়োজনের সাথে আমি নতুন কিছু করতে পারবো। তো দেখেন আমি যদি এখানে যেটা আনছি, ধরেন আমার এখন একটা জিনিস, একটা নতুন একটা জিনিস হয়ে গেল, অ্যান্ড আমি এটা ধরে আমি যদি এই এখানে যে অপশনটা আছে এই পয়েন্টটাকে যদি আমি ডিলিট করে দিই, দেখেন আমার কিন্তু একটা নতুন একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তো আমি এখন এখানে কি করব, দেখেন আমি এখান থেকে এই অংশটাও ধরে আমি ডিলিট করে দিই, সরি, এখান থেকে ধরে আমি যদি একটু ডিলিট করে দিই, আচ্ছা ডিলিট করে দিলে আর একটু অন্যরকম হয়ে যাচ্ছে, সো আমি ওইটা না করি, এটা এরকমই থাকুক, দেন এটাকে ধরে আমি একটু কনভার্ট করে দিলাম। তো দেখেন নতুন একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেল। সো আপনি যদি এরকম শেপ তৈরি করার সময় আমাদের নির্দিষ্ট যদি কোনো আপনার একটা অংশকে আপনি চান যে আপনি সরাইতে হবে, নির্দিষ্ট একটা অংশকে আপনি সিলেকশন করতে চাচ্ছেন, সিলেকশন করে কোনো কিছু একটা করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আমরা মূলত এই ডাইরেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করে থাকি। তো আশা করি জিনিসটা বোঝা গেল। আচ্ছা, তো দেখেন এর পরবর্তীতে আমাদের যে অপশনটি আছে সেটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। আচ্ছা, তো গ্রুপ সিলেকশন টুলের জন্য আমি এই অপশনগুলো একটু কেটে দিচ্ছি। তো কেটে দিয়ে আমি এখান থেকে একটা কিছু তৈরি করে ধরেন এটা রাখলাম, দেন আমি এই অপশনটা রাখলাম, করে আমি এখান থেকে এসে, আচ্ছা ওয়েট, আমি এই জিনিসটাকে আবার এখান থেকে এনে একটু বড় করে দিলাম, ওকে, আমি এটার মাধ্যমে এটা করলাম, সামথিং কিছু একটা আমি তৈরি করলাম মনে করেন, ধরেন আমি একটা কার্টুনের মতো কিছু একটা তৈরি করলাম। এখন আমি এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, মানুষের স্কিন কালার একটা দিয়ে দিলাম। আচ্ছা, দেন ধরুন আমি এই দুইটাকে সিলেকশন করলাম, করে দেখেন এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিসকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ওকে, তো সেটু দাঁড়ান আমি আরো একটু কাজ করি। তো ধরেন আমি একটা জিনিস আঁকছি, এটা আমি একটু চোখ মনে করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন কথা হচ্ছে আমি যদি এই যে অপশনটা আছে এখানে, দেখেন একটা ফাইল, দুইটা ফাইল, তিনটা ফাইল, চারটা ফাইল, চারটা আপনার ফাইল আছে, কিন্তু এখন আমি চাচ্ছি যে একটা এই চোখটাকে সিলেকশন করতে, ঠিক আছে। তো এখন যেহেতু এটা গ্রুপ ওয়াইজ আছে, আমি যদি এখান থেকে এসে এই যে সিলেকশন, গ্রুপ সিলেকশন টুলে যদি ক্লিক করি, ক্লিক করে আমি যদি চাই যে না শুধু আমি এই অংশটুকু আমি একটু সরাবো, তো দেখেন আমি কিন্তু এই জিনিসটা সরাইতে পারতেছি। কিন্তু একই জিনিসটা যদি আমি সিলেকশন টুলতে ধরি, তখন যদি আমি ধরি, তখন দেখেন আমার পুরো জিনিসটা কিন্তু সরতেছে,
ওকে, পুরো জিনিসটা কিন্তু সরতেছে। আমি কিন্তু চাইলে একটা জিনিস আমি সরাইতে পারতেছি না, একটা ফাইল কিন্তু আমি বা আমার একটা শেপ, সরি আমার একটা শেপ আমি চাইলে কিন্তু সরাইতে পারতেছি না। সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আবার ডাবল ক্লিক করে ডাবল সিলেকশন করে দেন আমাকে করতে হচ্ছে। কিন্তু এই সেম কাজটা যদি আমি গ্রুপ সিলেকশন টুল দিয়ে করি তাহলে কিন্তু আমার আর সেই জিনিসটা করতে হচ্ছে না। সো আশা করি আমার গ্রুপ সিলেকশন টুলটা কিভাবে কাজ করে সেটা বুঝতে পারলাম। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে আমাদের যে ডাইরেক্ট সিলেকশন টুলটা আছে, তো সেই টুলস দিয়েও যদি আপনি সরাসরি গ্রুপ থাকা অবস্থায় সিলেকশন করেন তাহলেও কিন্তু আপনি জিনিসটা সরাইতে পারবেন। তো এখন বলতে পারেন যে আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেকশন করতে পারি তাইলে আমি আবার কেন গ্রুপ সিলেকশন টুলটা ইউজ করব। তো দেখেন আসলে কোম্পানি অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনাদেরকে ওইভাবে দিয়ে রাখছে, আপনার যদি আপনি চাইলে ওইটাও ইউজ করতে পারেন এটাও ইউজ করতে পারেন, দুটোটাই আসলে সমানভাবে কাজ দিবে। তবে যখন আপনি গ্রুপ নিয়ে কাজ করবেন, মানে একটা জিনিস আপনি যখন গ্রুপ তৈরি করবেন তখন সেটা আপনি চাইলে গ্রুপ সিলেকশন টুল দিয়ে কাজ করতে পারবেন। সো আশা করি জিনিসটা বোঝা গেল। অ্যান্ড আরেকটা বিষয় বলে রাখি, আমি জিনিসটা আনগ্রুপ করে দিচ্ছি। আচ্ছা আমি একটু জিনিসটা আনগ্রুপ করে দিচ্ছি, ওয়েট আমি জিনিসটা এখান থেকে আনগ্রুপ করে দিচ্ছি। তো দেখেন আনগ্রুপ করার পরে আরেকটা জিনিস আপনাদের, এটা আমি একটু বাকি জিনিসগুলো একটু ডিলিট করে দিচ্ছি, শুধু একটা ফাইল রাখতেছি। তো দেখেন আমি এখানে সিলেকশন টুল নিয়ে আরেকটু বলতে চাচ্ছিলাম। তো সিলেকশন টুল আপনি যখন সিলেকশন করবেন একটা ফাইলে, তখন এই যে সিলেকশন করলাম, করার পরে দেখেন এখানে আরো কিছু অপশন কিন্তু আমার ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এই যে আমি যদি চাই যে একটা জিনিস কর্নার করতে, সেটা যদি আমি একটা কর্নার ধরে টান দিই তাহলে বাকি কর্নার গুলো আপনি কিন্তু চাইলে কার্ভ হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনি যদি চান যে না আমি বাকি অংশগুলো কার্ভ করব না, শুধু একটা অংশ কার্ভ করব, সেই ক্ষেত্রে দেখবেন এই যে এটা সিলেকশন করার পরে চারটা কিন্তু ডট ডট চলে আসছে। এই চারটা ডটের মধ্যে যে কোনো একটা ডট আপনি মাউসের লেফট বাটনটা ক্লিক করে সিলেকশন করবেন, সিলেকশন করে দেন আপনি চাইলে কর্নার করতে পারেন। সো আশা করি জিনিসটা বোঝা গেল। সো আসলে আপনারা যখন আরো সামনে ক্লাস নিব তখন আপনি এই সিলেকশন টুলটা সম্পর্কে আরো বুঝে যাবেন, কারণ সিলেকশন টুলটা আমাদের প্রতিনিয়ত ব্যবহৃত হবে। আমি টি শার্ট ডিজাইন করি বা যে কোনো ডিজাইন করি, সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে এই আমার সিলেকশন টুলটা। ওকে, সো আশা করি জিনিসটা বোঝা গেল। তো এখন আমরা যে টুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুল। সো এটা হচ্ছে একটা জাদুর টুলস অ্যান্ড খুবই আমাদের ইউজফুল একটা টুলস। অ্যান্ড এটা আপনারা যখন, আমি এখন যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে এই টুলসটা আসলে কি পরিমাণে আমাদের কাজে হেল্প করে থাকে। তো দেখেন আমরা যখন, এখন কথা হচ্ছে আমরা, চলুন আমরা সরাসরি কাজটা দেখি। তো দেখেন আমি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা, তো ধরেন আমি এখানে দশটা শেপ নিলাম। ওকে, তো একটা দুইটা তিনটা, আচ্ছা আমি একটা কি করি, এই তিনটা শেপকে ধরে আমি একটা কালার সিলেকশন করলাম, এই তিনটা অ্যান্ড এটাকে ধরে। আচ্ছা এই জিনিসটা আমি কিভাবে করতেছি একসাথে অনেকগুলা, তো দেখেন আমি যখন একটা সিলেকশন করব সিলেকশন টুল দিয়ে, দেন আমি যখন আরেকটা সিলেকশন করতে যাব তখন কিন্তু সে সেকেন্ডটা সিলেকশন করবে, প্রথমটা ডিসিলেকশন করে দিবে। তো সেই জন্য আপনারা কি করবেন, অবশ্যই শিফট চেপে ধরবেন, প্রথমটা শিফট চেপে ধরে ধরলাম, দেন আমি সেকেন্ডটা যখন শিফট চেপে ধরেই আমি যখন মাউসের লেফট বাটন একটা ক্লিক করব তখন কিন্তু দ্বিতীয়টাও সিলেকশন হয়ে যাবে, দেন তৃতীয় শিফট ক্লিক করে তৃতীয়টা চতুর্থটা, যতগুলো সিলেকশন করার আপনি সেটা সিলেকশন করতে পারবেন এভাবে। অ্যান্ড আরো একটা ওয়ে আছে, যদি আপনার সেই ক্ষেত্রে কার্যকরী থাকে, মানে আপনি যদি একই সাইডে থাকে সেক্ষেত্রে আপনার এই ফ্যাসিলিটিটা নিতে পারবেন, আপনি সিলেকশন টুলকে সিলেকশন করে দেন আপনি যদি মাউসের লেফট বাটনটা চেপে ধরে আপনি যদি এভাবে সিলেকশন করেন সেই ক্ষেত্রে জিনিসটা সিলেকশন হবে, দেন আপনি যখন এটাকে সিলেকশন করতে যাবেন তখন আপনি শিফট চেপে ধরে একটা ক্লিক করলে জিনিসটা আপনার সিলেকশন হয়ে যাবে। ওকে, তো আমি এখন কি করলাম, এটার আর একটা কালার, এটার আমি কালারটা অন্য দিলাম, দেন বাকি যে চারটা আছে সেই চারটার আমার আরেকটু ডিফারেন্ট কালার দিয়ে দিলাম। ওকে, আচ্ছা তো দেখেন এখন আমার এখানে টোটাল কালার আছে তিনটা। তো ধরেন আপনি একটা ডিজাইন করে ফেলছেন অলরেডি, ঠিক
ঠিক আছে, এখন আপনার মনে হচ্ছে যে আমার এই ডিজাইনের যতগুলা বেগুনি কালার আছে এই কালারটা আমার আসলে চেঞ্জ করা প্রয়োজন। ও এখন আমি যদি ধরেন, এখন তো আমার এখানে না হয় চারটা আছে, আমি না হয় এখানে ধরতে ধরে আমি না হয় করতে পারলাম, কিন্তু যখন আমার 20টা 25টা শেপ থাকবে এন্ড এই 20-25টা শেপ আমার একই সাথে একই কালার ছিল এন্ড সেই কালারটাই আমি চেঞ্জ করতে চাচ্ছি, তখন কিন্তু আপনি যখন একটা 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 করে সিলেকশন করবেন তখন কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেই জিনিসটাই অ্যাডোবি ইলাস্ট্রেটর সমাধান করার জন্য আপনি যাতে এক ক্লিকে পুরো কালারটা চেঞ্জ করতে পারেন সেই ক্ষেত্রে তারা এই টুলসটা আপনাদেরকে দিয়েছে। তো ম্যাজিক ওয়ান টুলটা দিয়ে আমি যদি এখন, আর একটা জিনিস মনে রাখবেন, ও কিন্তু আপনি যেই কালারটার উপরে একবার ক্লিক করবেন সেই কালারটা সব জায়গায় সিলেকশন করবে এন্ড বাকি কালারগুলো কিন্তু সে সিলেকশন করবে না। তার মানে কি, আপনি আপনার ডিজাইনে যখন একটা মাত্র কালার আপনি পরিবর্তন করতে চাচ্ছেন তখন আপনি এই টুলসটা ব্যবহার করতে পারবেন। এখন কথা হচ্ছে এই যে আমি সিলেকশন করলাম, সিলেকশন করে আমি যদি এখান থেকে এখন অন্য একটা কালার দিই, ধরেন আমি হলুদ টাইপের একটা কালার দিয়ে ওকে দিলাম, দেখেন এখন কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আসলে এটা মানে যে কি যে ইউজফুল, এটা আপনারা যখন আমরা যখন প্রজেক্ট বেজে কাজে যাব তখন অনেক সময় দেখবেন। আপনাকে ধরেন একটা টি শার্ট ডিজাইন দিছে, টি শার্ট ডিজাইনে আপনাকে ক্লায়েন্টকে আপনি পাঠাইছেন, পাঠানোর পরে সে পুরো ডিজাইন থেকে আপনাকে বললো যে আপনি আমার হলুদ কালারটা চেঞ্জ করে দেন বা এই সবুজ কালারটা আপনি একটু চেঞ্জ করেন দেন, তো তো তখন আপনি যদি এই যে আপনার ডিজাইনে যদি 20টা 25টা বা 50টা শেপের মধ্যে যদি আপনি এই নীল কালারটা সরি এই সবুজ কালারটা ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার সিলেকশন করতে অনেক অসুবিধা হবে, প্লাস অসুবিধা না অনেক টাইম লাগবে আসলে। তো এই জিনিসটাকেই সহজ করার জন্য আমরা মূলত এই ম্যাজিক ওয়ান টুলটা ব্যবহার করে থাকি। এতে করে কি হয়, আমরা যেই যেই কালারটাকে চেঞ্জ করতে যাচ্ছি জাস্ট একটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণটা সিলেকশন হয়ে যায়, দেন আপনি এখান থেকে জাস্ট কালারটা চেঞ্জ করে দিবেন, দ্যাটস ইট। সো আশা করি জিনিসটা বোঝা গেল এন্ড আমরা বুঝতে পেরেছি ম্যাজিক ওয়ান টুলটা কিভাবে কাজ করে। তো এর পরবর্তীতে দেখেন আমাদের লাস্ট যে আজকের ক্লাসের লাস্ট যে টুলসটা আছে সেটা হচ্ছে লেসো টুল। আচ্ছা, তো লেসো টুলটা মূলত আমাদের সিলেকশন টুলেরই আরেকটা নতুন ভার্সন আপনি বলতে পারেন। এখন কথা হচ্ছে নতুন ভার্সন কেন বললাম, তো দেখেন আমি যদি সিলেকশন টুল দিয়ে একটা 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 করে সিলেকশন করতে যাই সেই ক্ষেত্রে আমার কিন্তু অনেক সময় লাগে, তো তারপরও কিন্তু আমরা এই সিলেকশন টুলটাই বেশি ব্যবহৃত করে থাকি, লেসো টুলটা কম ব্যবহার করে থাকি। তারপরও এখন কথা হচ্ছে তাহলে আমার লেসো টুলটা আমি কিভাবে কাজ করে, তো দেখেন লেসো টুলটা আমি যখন সিলেকশন করব, সিলেকশন করার পরে এই টুলসটা দিয়ে আমি যেই অংশে আমার ইচ্ছা মতো আমি টান দিব সেই ফাইলগুলাই সিলেকশন হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আমার কোনো ফাইলে সিলেকশন নাই, তো ধরেন আমি এখানে আরো কিছু শেপ দিই যাতে করে আপনারা জিনিসটা বুঝতে পারেন আসলে এই টুলসটা আসলে কতটুকু আমাদের জন্য হেল্পফুল হতে পারে সেটা আপনারা বুঝতে পারেন। তো ধরেন আমি এখন চাচ্ছি যে আমার এই যে নীল কালার গুলো আছে এই নীল কালার গুলো সিলেকশন করতে, ওকে, তো এই সিলেকশন করার জন্য আমি যদি, এখন কথা হইতে পারে যে আমি তো ম্যাজিক ওয়ান টুলটা দিয়ে সিলেকশন করতে পারি, তো এখন আমার কথা হচ্ছে হ্যাঁ আপনি সেটার জন্য সেটা দিয়েও করতে পারেন কোনো প্রবলেম নাই, বাট আপনি যদি এমন কোনো ইয়া হচ্ছে যে আপনি এখন কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন না বা সামথিং কিছু একটা আপনার অন্য কোনো একটা কারণে সিলেকশন করতে হচ্ছে সেক্ষেত্রে আপনি লেসো টুলটা সিলেকশন করে আপনি যদি দেখেন এভাবে এভাবে যদি আপনি সিলেকশন করেন, দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা জিনিস কিন্তু আপনার অলরেডি সিলেকশন হয়ে গেল। অ্যান্ড আরেকটা বিষয় আমি বলে রাখি, ম্যাজিক ওয়ান টুলটা দিয়ে আমি যখন কাজ করব তখন কিন্তু আমার শুধুমাত্র একটা কালারই সিলেকশন হয়ে যাবে, তো এখন আমার যদি ধরেন আমার যদি এখানে 20টা কালার থাকে তখন তো 20টা কালারই সিলেকশন হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমি আবার ম্যাজিক ওয়ান টুলটা দিয়ে সিলেকশন করতে পারবো না, কারণ আমার তিনটা জিনিস সিলেকশন করতে হইতে পারে, চারটা জিনিস চারটা শেপ সিলেকশন করতে হইতে পারে, তখন কিন্তু আমার যদি ওই একটা কালার যদি 20টা থাকে তাহলে কিন্তু সে ম্যাজিক টুলটা কিন্তু তখন 20টাকেই সিলেকশন করবে, তখন কিন্তু আমার ভেজাল বাড়বে, সো আমি কিন্তু তখন চাইলেও ম্যাজিক ওয়ান টুলটা ব্যবহার করতে পারবো না। আচ্ছা, তো আমি যে এক্সট্রা কথাগুলো বলতেছি
কোন টুলস দিয়ে আসলে আমরা কি ব্যবহার করতে পারি, কেন ব্যবহার করতে পারি, আমি আসলে সেই জন্য সেটাও আপনাদেরকে বুঝাই দিচ্ছি। সো একটু হয়তো টাইম লাগতে পারে, তো আপনারা যদি ধরে ধরে দেখেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, তো দেখেন লেসো টুলটা নিয়ে আমি এখন আলোচনা করি। তো এই যে ধরেন এখন আমার যেহেতু আমি বললাম যে ম্যাজিক ওয়ান টুলটা আমি ব্যবহার করতে পারবো না, সো আমি এখানে কিভাবে জাস্ট দেখেন সিম্পল জিনিসটা যদি আমি সিলেকশন করি, দেখেন আমার কিন্তু অতি দ্রুত সিলেকশন হয়ে গেল। এখন আমার মনে হচ্ছে যে না, আমার এই জিনিসগুলো প্রয়োজন না, আমি ডিলিট করে দিব। জাস্ট ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু জিনিসটা ডিলিট হয়ে যাচ্ছে। তো আশা করি জিনিসটা বোঝা গেল। লেসো টুলটা আমরা মূলত সিলেকশন করার ক্ষেত্রেই ব্যবহার করে থাকি, অ্যান্ড এইটা দিয়ে সিলেকশন করাটা আমাদের জন্য সহজ। সো এমন না যে ডাইরেক্ট সিলেকশন, আমাদের সিলেকশন টুলটাও কাজের না, সিলেকশন টুলটাও কাজের, যখন যেটা প্রয়োজন আমরা তখন সেটাই ব্যবহার করব। সো আশা করি জিনিসটা বোঝা গেল। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, অ্যান্ড আমাদের ফেসবুক একটা পেজ আছে, সেখানেও আপনি চাইলে পোস্ট করতে পারেন, অ্যান্ড সরাসরি আমাকে মেসেজ দিলেও আমি সবসময় অ্যাক্টিভ থাকি, সো সেখান থেকেও আমি রিপ্লাই দিব। সো আশা করি জিনিসটা বোঝা গেল। ওকে, তো আজকের ক্লাসটা আমাদের মূলত এতটুকুই, অ্যান্ড এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।